আজ বুধবার ছয়ই কার্তিক দু সালে তেইশে অক্টোবর সিংহ রাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন গণেশজির প্রণাম মন্ত্র ওম গাং গণপতায় সর্ববিঘ্ন হরায় সর্বায় সর্বঙ্গুরাবে লম্ব দারায় রিং গাং গণেশায় নমা এটি আজ আপনারা একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বাড়িতে একটির বেশি কিন্তু গণেশ মূর্তি রাখতে নেই এবং ওর কোনো দিন না পারলেও বুধবার করে অন্তত গণেশজির মূর্তিতে পাঁচটি দুর্বা ঘাস দিয়ে এই মন্ত্রটি পাঁচবার জপ করুন অথবা বলুন ওম গাং গণেশায় নম প্রথম পূজ্য গণেশায় নম অথবা ওম গম গণপাত্তায় নম আর বুধবার আজ বিদ্যা বুদ্ধি ব্যবসা মানুষকে বোঝানোর ক্ষমতা কমিউনিকেশন স্কিল এ সব কিছুর কারক তত্ত্ব কিন্তু বুধের হাতেই আর বুধের মজবুতি গণেশজির হাতে তাহলে গণেশজির নাম জব ধ্যান আরাধনা অবশ্যই করুন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ কর্ম পরিবার এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ শুভ সংখ্যা থাকছে পাঁচ শুভ রং থাকবে সবুজ দীর্ঘদিনের লালিত পালিত স্বপ্নগুলি আজ কিন্তু বাস্তবে রূপদান করতে পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন স্থাবর অস্থাবর কোনো সম্পত্তি চুরি হতে পারে হারিয়ে যাওয়া জিনিসের তদন্ত করতে যেন ভুলবেন না তা না হলে মানুষজন আপনার অতিরিক্ত উদারতার সুযোগ কিন্তু বারবার গ্রহণ করতেই পারে মানসিক উত্তেজনাও বাড়তে পারে নিয়ন্ত্রণে রাখুন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র বক্রি শনির পূর্ণ দৃষ্টি আপনাদের রাশিতে পড়ছে যার ফলস্বরূপ এ সময় বিশেষ করে চোদ্দোই নভেম্বর পর্যন্ত আপনাদেরকে খুব স্ট্রংভাবে নিজের উপরে কন্ট্রোল রেখে চলতে হবে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন অজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কাইট পরিশ্রমের কোনো বিকল্প নেই নতুন কোনো প্রকল্প হাতে নেওয়ার আগে দশবার ভাবুন জীবনে চলতে থাকা হাজারো অশান্তির মাঝেও নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় পাবেন এই সময়টিতে নিজের পছন্দসই ক্রিয়া ক্রিয়াকলাপ করে কাটান শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটুক আর না ফুটুক আজ কিন্তু আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবারের প্রতি সকল দায়িত্বগুলিকে পালন করুন